বাস, উফ, প্রকৃতি বলো তো কে ফোন দিত, দেখতো কত দূর আইসে। আচ্ছা হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি, কত দূর? আইসা পরিচিতা, আরে কি বলছো তুমি, আইসা পরিচিতা? আইসা পরিচিতা, আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলো। ও কে কথা বলে বলছে? ও শাশুড়ি আম্মা। হ্যাঁ হ্যাঁ, দাও হাঁক দাও। আমার সালাম আলাইকুম। হ্যাঁ বাবা, তুমি কত দূর আছো বাবা? চলে এসেছি তো, একদম কাছে চলে এসেছি। শোনেন আম্মা, আপনার জন্য একটা মডার্ন ড্রেস নিয়ে এসেছি, আপনি পরে খালি ঘোরাফেরা করবেন। বাবা এইসব কি দরকার ছিল, তুমি চলে আসো বাবা। আমি শুনেছি আপনার বয়স থেকে অনেক কম, আমাদের না হয়েছে কি, মানে আমি শুনেছি আর কি। জি আম্মা, না তোমার ছোট ছোট কথা বল। হ্যালো দুলা ভাই, কুটু কুটু শুনো, তোমাকে তো আমি খালি ফোনেই দেখাচ্ছি তা। খেলাধুলা করো না, পুরুষ পুতুল নিয়ে খেলাধুলা করবে। দুলা ভাই দুষ্টামি করেন না তো, একমাত্র শালিকা। আচ্ছা আমি আইসা পড়েছি তো, অসুবিধা নেই, আমি আসি। গরু শান্তি নাই, গরুর মধ্যে শান্তি নাই, খালি দেও দেও দেও, তারা কেমন হলো তো করো। বাবা 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 বাবা, জমিদারের ভূত, জমিদারের ভূত আনবো জালছে, ব্যাট টান রাখছস করে, জমিদারের ভূত লয়ে যা। সবগুলোর গরিব মন হয়তো আর না, শূন্য সব তো ভাই কেউ মন চাই। এ তো তোর লাতি দিলাম, বলো না রে। মিলা জিনিস শুনো মালিক, তুমি কেন কেনই তা করো, তুমি আমার লগে ইয়ার কি করো নাকি তা বুঝলাম না। এই তো মাল হতো বড়া রে, তোমার ঋণ জীবন শোধ করতাম না। তুমি জানে দেও সব কোন হয় না, দেও মারে মারে বাপে।